প্রথম অনুশীলনে মুশফিকুর রহিমের উইকেট কিপিং নিয়ে এই অনুশীলনটাই বলে দেয়। ভারতের বিপক্ষে বাংলাদেশের উইকেট রক্ষকের দায়িত্বটা সামলাবেন মুশফিকুর রহিমই। অন্য দুই ফরম্যাটে মুশফিকুর রহিম আর কিপিংটা করছেন না, টি টোয়েন্টি ক্রিকেটটাই তো ছেড়ে দিয়েছেন মুশি। তবে ওয়ানডেতে নিয়মিতই উইকেট কিপিংটা করে যাচ্ছিলেন তিনি। তবে তামিম ইকবাল অধিনায়ক হিসাবে না থাকায় দলের একাদশে অনেক পরিবর্তন আসতে পারে। সেক্ষেত্রে নুরুল হাসান সোহান যদি জাতীয় দলে ফেরেন তবে কি উইকেট রক্ষক হিসাবে মুশফিক থাকবেন কি না, সেটা নিয়ে একটা যদি কিন্তু প্রশ্ন ছিল। তবে অনুশীলনের শুরুতে মুশফিকের উইকেট কিপিং অনুশীলন সেই সব প্রশ্নের উত্তর দিয়েছে এক নিমিষেই। ভারতের অনুশীলন শুরু হবার বেশ কিছু সময় পর অনুশীলন করতে নামে বাংলাদেশ টিম। যদিও ভারত এবং বাংলাদেশ ঠিক একই সময় মাঠে এসেছিল, তবে জানা গেছে শুক্রবারের জুম্মার নামাজের কারণে বাংলাদেশ দল কিছুটা দেরিতে অনুশীলন করতে নামে। নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল খান এই সিরিজে ইঞ্জুরির কারণে থাকছেন না। টি টোয়েন্টিতে দীর্ঘদিনের বিরতিতে থাকা তামিম ইকবাল গত বছর অবসর নিয়ে নিয়েছেন। এরপর আর কখনোই টি টোয়েন্টিতে ফিরবেন না বলে সাফ জানিয়েছেন, যে কারণেই ওয়ানডে খেলা এই ক্যাপ্টেন অনেকদিনই ক্রিকেটের বাইরে ছিলেন। ওয়ানডে এই সিরিজে ফিরে আসতে তামিম অনেকদিনই ব্যক্তিগত অনুশীলন করেছেন, কিন্তু ঠিক শেষ মুহূর্তে কুচকির এক চোটে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি, যে কারণেই লিটন দাসকে আপতকালীন অধিনায়ক হিসাবে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের বিপক্ষে ঠিক কেমন কম্বিনেশন নিয়ে মাঠে নামবে টিম ম্যানেজমেন্ট, সেটা নিয়ে হিসাব কষ্টে একটু চিন্তায় হচ্ছে। কেননা শুধু তামিমই নয়, ইনফর্ম তাসকিন আহমেদকেও প্রথম ওয়ানডেতে অন্তত পাচ্ছে না বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট, যে কারণে রিপ্লেসমেন্ট হিসেবে দলে রাখা হয়েছে পেসার শরীফুল ইসলামকে। ওয়ানডেতে বাংলাদেশ বরাবরই ভালো পারফর্ম করে, ঠিক সে কারণেই ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ জয় পেতে পারে এমন আশ্বাস সবার